আফসানা জানতে চেয়েছেন, 1 বছর ঠান্ডা লাগাটা খুব বেশি আপনার বাচ্চার, রাতে ক্ষুধা বেড়ে যায় খুব, 6 থেকে 7 বার ফর্মুলা দুধ খাওয়াতে হয়, প্রস্রাবও করে খুব, মনে হয় এ থেকে ঠান্ডা লেগে যায়, ডায়পারে অভ্যস্ত নয়, এতবার দুধ বানানো খাওয়ানো নিজে হাঁপিয়ে যাচ্ছেন, কী করলে রাতের খাওয়া কমানো যায়? বেসিক্যালি প্রথম থেকেই তো আসলে 1 বছর আগে মানে বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই যে রাতে ফিডিং দিতেই হবে এমন কোনো কথা নেই, যারা রাতের বেলা উঠিয়ে উঠিয়ে বাচ্চাকে ফিডিং দিয়ে অভ্যস্ত করে ফেলেছেন তার বাচ্চা তো তাকে কন্টিনিউ রাতে জ্বালাবেই। তো অনেক বাচ্চা আছে দিনের বেলা প্রচণ্ড দুষ্টামি করে, দুষ্টামির জন্য খেতেই পারে না বা মা তাকে অভ্যস্ত করতে পারেনি, তখন অনেক সময় বাচ্চা যখন ঘুমিয়ে যায় রাতের বেলা এই সময় সে ক্ষুধা অনুভব করে, বারবার সে জেগে যায়, ঘুমটাও তার প্রপারলি হয় না, যার কারণে আপনাকেও জেগে জেগে দুধটা দিতে হয়। সো এখন থেকে প্ল্যান করেন যে সকাল থেকে নিয়ে বাচ্চাকে যদি দিনে 7 থেকে 8 বার 6 থেকে 7 বার মিনিমাম তার খাবারের প্যাটার্নটা আপনি ঠিক করে রাখবেন। 1 বছরে একটি বাচ্চা সলিড খাবার খাবে 3 থেকে 4 বার মিনিমাম, আর এর ফাঁকে আপনি 2 থেকে 3 বার তাকে যদি দুধটা দেন তাহলে কিন্তু রাতে খাওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি আস্তে আস্তে রাত 12টার পর থেকে তার ফিডিং প্যাটার্নটা অফ করে দেন, তাকে ঘুমাতে বলেন, বা এনিহাও তাকে আপনার 10 থেকে 15 দিন কষ্ট হলো এই প্র্যাকটিসটা আপনি তৈরি করেন যে দিনের বেলার ফিডিংটা যেন তার প্রপারলি হয়।